বাংলাদেশ থেকে শুরু হলো আনুষ্ঠানিক হজ যাত্রা। রোববার রাত 3:30 দিকে 415 জন যাত্রী নিয়ে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে জেদ্দার উদ্দেশ্যে ছেড়ে যায় বিমান। বিমানবন্দরে হজ ফ্লাইটের উদ্বোধন ও যাত্রীদের সাথে কৌশল বিনিময় করেন বিমান প্রতিমন্ত্রী ও ধর্ম প্রতিমন্ত্রী। তারা বলেন, এবারের হজ যাত্রা নির্বিঘ্ন করতে নেওয়া হয়েছে সব ধরনের ব্যবস্থা। আরও জানাচ্ছেন তাসনিম তৌহিদ। কেনাকাটায় 100% পর্যন্ত ক্যাশব্যাক, জিতে নিন BMW সহ হাজার হাজার পুরস্কার। আশকেনা হজ ক্যাম্প থেকে ইহরাম বেঁধে সবাই রওনা দেন বিমানবন্দরের দিকে। উদ্দেশ্য একটাই, সৌদি আরবে আল্লাহর ঘরের মেহমান হয়ে কাবাঘর তাওয়াফ, আরাফাতের ময়দানে অবস্থান ও নবীজির রওজা জিয়ারত। বিমান ভাড়া সহ আনুষঙ্গিক খরচ নিয়ে অভিযোগ থাকলেও হজে যেতে পেরে খুশি তারা। ভালোভাবে হজ পালনে দেশবাসীর কাছে দোয়া চান। খুব ভালো লাগছে, আল্লাহর ঘরে যাচ্ছি, আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন। যত মুসলমান আছে, ভাই বোন আছে, মুমিন মুমিনা আছে, সবাইকে মাফ করে দেবেন। এবং এই হজের মাধ্যমে আমরা ইলেকট্রিক ভিসা দ্রুত আমরা হাতে পাইতেছি এবং ভবিষ্যতে আমাদের ভিসা আমরা নিজেরা করতে পারবো। 415 জন হজযাত্রী নিয়ে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সৌদি আরবে রওনা হয় বিমানের প্রথম ফ্লাইট। যাত্রীদের সৌদি পর্বের ইমিগ্রেশন বিমানবন্দরেই করা হয়। হজের ফ্লাইটের উদ্বোধন করেন বিমান প্রতিমন্ত্রী ও ধর্ম প্রতিমন্ত্রী। পরে তারা যাত্রীদের সাথে কুশল বিনিময় ও মোনাজাতে অংশ নেন। যত ধরনের প্রবলেম যখন যা অ্যারাইজ করুক না কেন, তাৎক্ষণিকভাবে আমরা আলোচনার সাপেক্ষে সেই জিনিসগুলোকে সুন্দরভাবে মীমাংসা করব এবং হজ যাত্রীদের যাতে আল্লাহ তাআলার মেহমান তাদের কাজের তাদের সেবা করার জন্য আমাদের সর্বোত্তম আমাদের যত ক্ষমতাটুকু আছে সেটুকু খাটিয়ে আমরা সেই কাজগুলোকে সমাধান করার জন্য চেষ্টা করব। হজ পরিবহনের সকল বিষয় আমরা সার্বক্ষণিক এবং নিবিড় পর্যবেক্ষণ করছি। 2019 ও 2022 সালের ন্যায় এবারও একটি সর্বাঙ্গীন ও সুষ্ঠু হজ পরিবহন কার্যক্রম উপহার দিতে পারব বলে আমরা আশাবাদী। প্রথম ফ্লাইট সহ রোববার বিমানের 4টি ফ্লাইট জেদ্দার উদ্দেশ্যে ছেড়ে যাবে। এবছর বাংলাদেশ থেকে মোট 1,22,221 জন পবিত্র হজ পালন করতে যাচ্ছেন। তাসলিম তৌহিদ, নিউজ 24, ঢাকা।